নিতে পারবে চট্টগ্রাম শহরের মধ্যে। এই যে দেখুন একটা মেল, খুবই অ্যাক্টিভ, খুবই ভালো, ডাকাডাকি করে, মারামারি করে, দোনোটা করে। এই যে এগুলোর মধ্যে ব্ল্যাক কালার হয়, রেড কালার হয়, আমার কাছে এইটাই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ, আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এখানে আছে খরগোশ মেইলটা, দেখুন এগুলাকে আমি আলাদা করে ফেলছি। অনেকদিন ধরে বলতেছিলাম যে এগুলা সেল করে দিছি, কিন্তু সেল করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এখন বৃষ্টি পড়তেছে, এগুলো ডেলিভারি দেওয়া যাচ্ছে না। যাক মাশাল্লাহ এখন আপাতত আছে, ওরা একটু বেশি দিন থাকবে, কারণ হচ্ছে যে এইখানে যে ফিমেল খরগোশটা দেখতে পাইতেছেন, ফিমেল খরগোশটা কিন্তু এখন প্রেগনেন্ট, মানে ও বাচ্চা দিবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। দেখেই বোঝা যাচ্ছে, দেখুন ওর শরীরটা কিন্তু মোটা হয়ে গেছে, আর বাচ্চা দিবে না, কারণ হচ্ছে যে ও এখন সাধারণত রেস্টে গেছে সেই জন্য। আর মেল খরগোশ আরেকটা ছিল, ওইটা মারা গেছে মাঝখানে, আমি বলছিলাম আপনাদেরকে যখন দেখেছিলাম। তো দেখুন কতটা সুন্দর করে বসে আছে, উপরে রাখলে ওরা চুপচাপ বসে থাকে, পরবর্তীতে নিচে চাললে দৌড়াদৌড়ি করে। এখন আমি নতুনকে এই যে ওদেরকে শিফট করব, বৃষ্টিতে ওদের গায়ে একটু কালো কালো হয়ে গেছে, সেই জন্য আমি এটা পরিষ্কার করে ফেলতে হবে, নয়তোবা ওদের অসুবিধা হতে পারে। সেই জন্য কানগুলো সবসময় দাঁড়ানো থাকে, ওকে খাবার দাবার খুব ভালো মতোই দিই, আর কলমি শাক, তারপরে ভুট্টা ভাঙ্গা এগুলো দিয়ে থাকি। এখন শুধু এটা নিয়ে টেনশন, এটা কবে বাচ্চা দিবে ইনশাল্লাহ। তো যখন বাচ্চা দিবে হোয়াইট কালার বের হবে, কারণ হচ্ছে যে হোয়াইট হোয়াইট কালারিং ফুল। সেই জন্য আপাতত নিচের কেসটার মধ্যে রাখবো, আর এগুলাকে আপাতত তো এখন নতুন কেসটার মধ্যে রাখার পর আল্লাহর রহমতে যদি বাচ্চা দেয় তাহলে তো আরও ভালো কথা। এর মধ্যে কোন পাখিগুলো কি কাণ্ড করছে দেখাই আপনাদেরকে, আমিও দেখে অবাক, এবং দেখতেছিলাম ওরা ডিমে তা দিচ্ছে নাকি, তারপর বক্সের মধ্যে কাণ্ড হয়ে গেছে, দেখুন আপনারা নিজেরাই। আর এই যে দেখুন কি অবস্থা, ডিমে তা দেওয়া, তো বক্সের মধ্যে ট্রেটা হচ্ছে যে উল্টানো এবং ডিমটা নিচে পড়ে গেছে, এই অবস্থায় বলে ওরা ডিম দিচ্ছে। বক্সটার কি অবস্থা করছে সেটা দেখাই আপনাদেরকে, এই যে দেখুন বক্সটার কি অবস্থা হয়েছে, বক্সটা একবার ভেঙেই ফেলছে, কেটে 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 একবারে শেষ বক্সটা, মানে যেটার মধ্যে ডিম পারবে ওইটা। তো ডিমগুলা এবং নিচে আছে, এই যে দেখুন ডিমগুলো কোথায়। আর এখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে কার্টুন, কার্টুনটা দিছি ওরা কুটি 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 করে একবারে ভেঙে ফেলছে, মানে কেটে ফেলছে। আর এটার অবস্থা তো দেখতে পাইছেন, আর ডিমটা ফুটবে না, একটা ডিম পারছিল, প্রথমে তো বাচ্চা দিছিল, পরবর্তীতে বাচ্চাগুলো মেরে ফেলছে, এখন ডিম নিয়ে ওদের সমস্যা। ওদের যদি বক্স পছন্দ না হয় ওরা এরকমই করে। তো আরেকটা ট্রে আছে আমার কাছে কোকাটেল পাখির ট্রে, কোকাটেল পাখিটা এখন ডিম পারতেছে না, সেজন্য আমি নতুন করে আবার ওদেরকে ট্রেটা দেওয়ার চেষ্টা করব। তো দেখি কি হয় না হয়, যদি সন্ধ্যার মধ্যে দেখি যে ডিমগুলো ভেঙে ফেলছে এবং ট্রেটাও কেটে ফেলছে, তাহলে ওদের একটা কাজ করতে হবে, আলাদা করে রাখতে হবে, রেস্টে দিতে হবে, পরবর্তীতে আবার কেয়ার করতে হবে, আলাদা করে বলতে পাশাপাশি রাখবো ইনশাল্লাহ। আর খাবার দাবার দিতে খুবই ভালো মতোই দিয়ে থাকি, তারপরও কেন এমন হয় আল্লাহ জানে। তো দেখা যায় কি হয় না হয়, এখন দেখুন ঠান্ডাতে কি অবস্থা। তো যে ডিমটা দিছে ওই ডিমটার মধ্যে একটা ডিম ছিল যে ফার্টিলিটি শিওর, কিন্তু এখন দেখতেছি যে ভাঙা, দেখায় আপনাদেরকে। তো বের করে দেখালে বুঝতে পারবেন, এই যে দেখুন ডিমটা ভাঙা, কত সুন্দর ডিম। আমি আশা করছিলাম যে এবার ওদের থেকে বাচ্চা পাবো, কারণ হচ্ছে যে অনেকদিন রেস্টে যাওয়ার পর ওরা ডিম বাচ্চা করছে। আর কোকাটেল পাখির বক্সটাও এখানে আছে, কোকাটেল পাখিগুলোও এখানে আছে, দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কোকাটেল পাখিগুলো মাশাল্লাহ। তো এখন আমি এগুলো বের করে ফেলবো, বের করে ডিমটা রেখে দিব, আবার ডিমটা অবশ্য ফুটবে না, তারপরেও রেখে দিব, কারণ হচ্ছে যে ডিমগুলো যেন ওরা চিনতে পারে এবং ট্রেটা যেন না কামড়ায়, সেজন্য আমি এগুলো পরিষ্কার করে ফেলি। সপ্তাহে একদিন ওদেরকে শুধু আমি মিলেট মিক্স দিয়ে থাকি, এই যে দেখুন আজকের খাবার রুটিন সম্পূর্ণ পরিষ্কার এবং সম্পূর্ণ সুস্থ মিলেট মিক্স। এখানে আছে যে হোয়াইট মিলেট এবং রেড মিলেট, ব্ল্যাক মিলেটটা নাই, ওরা খুব কম খায় সেজন্য, তো রেড মিলেটটা বেশি খায়, আল্লাহর রহমতে আজকে খেয়ে ফেলবে। তো বক্সটার মধ্যে ট্রেটা চেক করে দিছি এবং মানে সেট করে দিছি, আর এই যে দেখুন এখনও উল্টায় ফেলছে। তো কি করা যায় দেখা যাক, কি করতে পারি, এখানে ডিমটা এখনও আছে কিন্তু ফাটা। তিতিরেটা এখানে একলা সিঙ্গেল কেন সেটা বলি, এখানে সিঙ্গেল মেলটাই আছে, ফিমেলটা একটু অসুস্থ হয়ে গেছে, সেজন্য আমি ট্রিটমেন্ট করার জন্য আলাদা করে রাখছি, আর দেখা যাক ট্রিটমেন্ট করতে পারি নাকি। আর এইটাকে
ওইটা একটু বেহালা অবস্থা হয়ে আছে, সেজন্য আমি চেষ্টা করতেছি খুব ভালো মতো ট্রিটমেন্ট করার। এইখানে যদি রাখি তাহলে অন্যান্য মুরগি যেগুলো আছে ওগুলার ভাইরাস ছড়াই যাবে, সেই জন্য আল্লাহর রহমতে এখান থেকে সরাই ফেলছি। শুধু এই মেলটা আছে এখানে, তো মেলটা যদি রাখি এখানে খুবই ভালো হয়, আর যদি না রাখি আরও ভালো হয়। কারণ হচ্ছে যে মেলটা এইখানে ছিল যে ফিমেলটার সাথে, তো দোনোটাকে আবার নিচে নিয়ে যাইতে হবে। আমি এগুলার নিচে ছিল, নিচে থেকে উপরে যে সেটটা আছে ওইখানে নিয়ে আসছিলাম, এখন আজকে নিচে নিয়ে যাব। ফিমেলটা যদি ঠিক না হয় তাহলে নতুন একটা চারা বানতে হবে ইনশাল্লাহ, আর মেলটাকে আমি সেল করে দিব। আর নিচে নিয়ে যাওয়ার পর যদি কারো লাগে নিতে পারবে চট্টগ্রাম শহরের মধ্যে। এই যে দেখুন একটা মেল, খুবই অ্যাক্টিভ, খুবই ভালো, ডাকাডাকি করে, মারামারি করে, দোনোটা করে। এই যে দেখুন কত সুন্দর, তো ফুটফুটে কালার, তিতির রঙের, এবং চায়না মুরগি বলে এগুলাকে, যাক মাশাল্লাহ। তো খাবার দাবার ঠিকঠাক মতোই আছে, আমি লেয়ার লেয়ার দিয়ে থাকি, তারপর অন্যান্য যেই শাকসবজি আছে ওগুলোও দিয়ে থাকি। তো ইঁদুরে কামড় দিয়েছে মাঝখানে ওদেরকে, পরবর্তীতে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। হলুদ লাগাই দিছিলাম যেখান থেকে রক্ত বের হয়েছিল, তো একটাই তিতির আছে। আর এই যে দেখুন এখানে আছে যে আমার গেমলার হুমাগুলা, গেমলার হুমাগুলা বসে বসে খাইতে খাইতে মোটা তাজা হয়ে গেছে, এগুলার এখন ডিম পারতেছে না। তো মাঝখানে ডিম পারছে, ডিম পারার পর একটা বাচ্চা ফুটছিল, ওই বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন উড়া উড়ি অবস্থায় আছে, সেম টু সেম এই কালারে হয়ে গেছে, যাক মাশাল্লাহ। তো গেমলার হুমার যখন ডাকাডাকি করে অনেক আওয়াজ করে, আর এখানে মেল ফিমেল কনফার্ম আছে। আমি এগুলা অনেক কষ্ট করে আনছিলাম বটতলি বাজার থেকে, যাক মাশাল্লাহ। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, হোয়াইট কালার, আর এগুলা ডিম পারার সময় হয়ে গেছে আবার। আর এগুলাকে ভিতরেই খাবার দিই, মানে কেজের মধ্যেই খাবার দিই, ছাড়ি না, কারণ হচ্ছে যে এগুলা জায়গা চিনে না সেজন্য। তো সেট আপটা করার পর আল্লাহর রহমতে খুব ভালো মতোই ওদের জন্য ছাড়ার ব্যবস্থা করব, আর এখানে মুরগি থাকবে না যখন সেট আপ করব তখন। তো দেখুন কীভাবে ডাকাডাকি করতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডাকাডাকি, নটটা ডাকাডাকি করে আর মেলটা খেল দেয়, মানে আল্লাহর মতে পেয়ার করছে, এখন ডিম দিবে। তো সপ্তাহখানিকের মধ্যে ডিম দেখতে পারবো আমি ওদের কেজের মধ্যে, মানে হাঁড়ির মধ্যে। তো এগুলোর মধ্যে ব্ল্যাক কালার হয়, তারপর রেড কালার হয়, এগুলোর মধ্যে ব্ল্যাক কালার হয়, রেড কালার হয়, আমার কাছে এইটাই ভালো লাগে, কতটা সুন্দর। এই যে দেখুন হোয়াইট কালারটা আর ব্ল্যাক কালারটা, সম্পূর্ণ ব্ল্যাক কালার, চোখগুলো লাল থাকে, এটার চোখগুলো কিন্তু লাল অলরেডি দেখা যাচ্ছে। তো এই হুমাগুলো একসময় দাম ছিল যে 15,000 টাকা, এখন কিন্তু বাজারে 1500 টাকাও মূলায় না, তারপরও আমি নিয়ে নিছি শখ করে। আরও কিছু ফ্যান্সি কবুতর রাখবো আল্লাহর রহমতে, ছোটো ছোটো, যেমন শার্টিন আছে, শর্ট পিস আছে, মুখি আছে, এগুলা অনেক সুন্দর সুন্দর কবুতর, কালারফুল, যেই জাতের কবুতর ওই জাতিই বের হবে আল্লাহর রহমতে। এই যে দেখুন ফুল এরকমভাবেই একবার হোয়াইট কালার কার্জি কবুতর, এটা কিন্তু হুমা না। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দুয়া আজকে জানাচ্ছি, আল্লাহ হাফেজ।